বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিওটি উপস্থাপন করার আগে আমি একটু বিশ্লেষণ করে নিচ্ছি আপনাদের সাথে, আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। বন্ধুরা ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেইলে দেখেছেন করোনা রোগের 100% নিশ্চিত একটি চিকিৎসার ফর্মুলা আপনাদেরকে দিব। তো সেই ফর্মুলাটি আমাদের বাংলাদেশেরই একজন নাগরিক যিনি নারায়ণগঞ্জের অধিবাসী, ওনার পরিবারের সদস্য এই করোনা রোগে আক্রান্ত হবার পর সেই রোগ থেকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সরঞ্জামাদের সাহায্য নিয়েই তিনি মুক্তি লাভ করেছেন। তো সেই ফর্মুলাটাই এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেই ব্যক্তির মুখ থেকেই আপনাদেরকে শোনাবো। তবে আমি দু চারটা কথা আপনাদেরকে বলে নিই। হয়তো ভাই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই কমেন্টস বক্সে নানা রকম মন্তব্য দিবেন, গালাগালি করবেন, তো তাদের উদ্দেশ্যে আগে আমি একটু কথা বলে নিই। আসলে আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু কেউই কোনো কিছু করে দেখাতে পারি না। কিন্তু কেউ যখন কিছু করে দেখাতে চায় তাকে মানে কি বলবো, পিছন দিক থেকে টেনে নামানোটাই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই তো যারাই ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলতে চাই, মানুষের মৃত্যু যখন অনেক কাছাকাছি চলে আসে মানুষ বাঁচার জন্য অনেক পন্থাই অবলম্বন করে, বাঁচার চেষ্টা করে বিভিন্নভাবে। তো মনে করেন আমাদের ভাই বন্ধুরা যারা এই করোনা রোগে আক্রান্ত হয়েছে অথবা যারা এখন সর্দি কাশি জ্বর নিয়ে ভুগছেন, এই ব্যক্তিটা যে ফর্মুলাটা দিয়েছে সেই ফর্মুলাটা অবলম্বন করে যদি আক্রান্ত না হয়েও যে আতঙ্কে ভুগছেন সেই আতঙ্কটা অন্তত শরীর থেকে দূর করতে পারবেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওটা দেখলেন এবং ওনার কাছ থেকে যেই ফর্মুলাটা আপনারা জেনে নিয়েছেন, আমি নিজেও যেহেতু ভিডিওটা দেখেছি আমি যদি এ ব্যাপারে মতামত দিতে চাই, তাহলে এই ঔষধটি যেহেতু কোনো রকম ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন নেই, কোনো বিশ্ব মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, এই যে ফর্মুলাটা দিয়েছেন সেই ফর্মুলা দিয়ে আপনারা ঘরে বসেই যেমন সরিষার তেল, আলাচি, দারচিনি বা লেবু বা কীভাবে কীভাবে করবে সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছে। সেগুলো আমাদের দৈনন্দিন খাবারের উপাদান, সেগুলো আমাদের ঘরেই থাকে। তো আমরা যদি কেউ এই ধরনের সর্দি কাশি জ্বর বা কেউ আবার করোনা ভাইরাসও আক্রান্ত হয়ে গিয়েছে বা ফার্স্ট স্টেজে আছি, তারা যদি কেউ তো শরীরের ভিতরে যে ভাইরাসটা আছে বা সর্দি কাশিটা আছে সেটা যদি এই ফর্মুলা দিয়ে দূর করতে পারে তাহলে ক্ষতি কী? ক্ষতি কী, তাই না? ক্ষতি তো নেই। তো আমরা চাই এই ধরনের রোগে যারা ভুগছেন তারা যেহেতু এই ভাইটি বা তার পরিবার এই ফর্মুলা দিয়ে নিজেকে ঠিক করতে পেরেছে বা এই ভাইরাস থেকে নিজেকে ক্লিয়ার করতে পেরেছে, তাই আমি মনে করি আপনারা একটাবার ট্রাই করে দেখতে পারেন। এটা ক্ষতির কিছু নেই। হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিকও না, অ্যান্টিডিউটও না, মানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এমন আমার মনে হয় না। সাধারণত উনি যেভাবে নিয়মগুলো জানিয়ে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে আমি মনে করি হয়তোবা সুফল পেতেও পারেন। আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা, কেউ বলতে পারবে না। আসলে আমরা যে যাই বলি না কেন কেউই আমরা বলতে পারি না কে কীভাবে কখন আমরা এই ধরনের জীবাণু থেকে মুক্তি পাবো অথবা আদৌ মুক্তি পাবো কি না। বা অনেক সময় বড় বড় অ্যান্টিডিউট ইউজ করে, অ্যান্টিবায়োটিক ইউজ করেও অনেক বড় বড় রোগ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় না, কিন্তু অনেক সময় সেই বড় রোগটাও সামান্য একটা কিছুর কারণে মুক্তি হয়ে যায়। তো আসলে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো এবং এই ধরনের বিপদ আপদ থেকে মুক্তি চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে অবশ্যই মুক্তি দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।